হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি সাজন, আছি তোমাদের সাথে স্থিতিবিদ্যার সৃজনশীল সলভ ক্লাসে। আজকের ক্লাসে আমরা সমাধান করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল। সো লেটস স্টার্ট। 12 নং প্রশ্ন, দৃশ্যকল্প এক। কোনো বিন্দুতে পি এবং থ্রি পি দুটি বল ক্রিয়াশীল। দৃশ্যকল্প দুয়ে দেয়া আছে P1 ও P2 সদৃশ সমান্তরাল বল যথাক্রমে এ ও বি বিন্দুতে ক্রিয়াশীল। এর আলোকে আমাকে যে প্রশ্নটা দেয়া আছে তা হচ্ছে এরকম। ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে, একটি বিন্দুর উপর ক্রিয়ারত বল তিনটি সাম্যাবস্থায় থাকলে এবং শেষ বল দুটির মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হলে বল তিনটির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। ওকে, দৃশ্যকল্প একে বলা হয়েছে যে দৃশ্যকল্প এক থেকে আমাদের প্রমাণ করতে হবে এরকম যে প্রথমটিকে 4 গুণ ও দ্বিতীয়টির মান 18 একক বৃদ্ধি করলে উভয় ক্ষেত্রে লব্ধি অপরিবর্তিত থাকে, পি এর মান নির্ণয় করো। এখানে প্রমাণ না, আমাকে পি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে? গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে দৃশ্যকল্প দুয়ে P1 এর মান দেয়া আছে আমার 4 এবং P2 মান দেয়া আছে 6 একক এবং বল দুটির প্রত্যেকটিকে 2 একক পরিমাণে বৃদ্ধি করলে লব্ধি স্মরণ কত। তো এই অঙ্কটা কেমন অঙ্ক? এই অঙ্কটা আমাদের বইয়ে একটা প্রমাণ রিলেটেড ছিল, সেক্ষেত্রে আমাকে পি কিউ দেয়া ছিল, বলা ছিল যে লব্ধি কতটুকু স্মরণ হবে, আর এটাকে সংখ্যা মান দিয়ে দেওয়া হয়েছে, মানে বইয়ের অঙ্কটাই শুধুমাত্র সংখ্যায় কনভার্ট করে দেওয়া আছে। চলো সলিউশনে যাওয়া যাক। প্রথম প্রশ্নে আমরা ধরে নিলাম যে তিনটা বল হচ্ছে আর পি কিউ। কেন? কারণ আমি পি কিউ এর মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি ধরতে চাই, কারণ এখানে বলা আছে যে শেষ বল দুটির মধ্যবর্তী কোণ কত? 45 ডিগ্রি। এখন দেখো ভালো করে, যেহেতু সাম্যাবস্থায় আছে সুতরাং আর বলটা হচ্ছে লব্ধির মানের সমান, আর বলটা হচ্ছে লব্ধির মানের সমান, কিন্তু দিক হচ্ছে যে পি কিউ এর অন্তর্গত যে বলের লব্ধি আছে তার বিপরীত দিকে আছে। ওকে, চলো আমরা একটু বলে ফেলি যে কোনো বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল আর পি কিউ, পি ও কিউ এর মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি, বল তিনটি সাম্যাবস্থায় থাকলে লব্ধি হবে কি? আর হবে পি কিউ এর লব্ধির সমান এবং দিক হবে পি ও কিউ এর লব্ধির বিপরীত দিক, যেমনটা আমরা বলতেছিলাম। সুতরাং আমরা এখানে যে লব্ধি সূত্রটা আছে r² = p² + q² + 2pq cos 45 ডিগ্রি সেটা ইনপুট করে দিব এবং সেখান থেকে আমরা মানটা পেয়ে যাব যে r² = p² + q² + √2pq। এটাই হচ্ছে আমাদের সেই নির্ণীত সম্পর্ক, এই সম্পর্কটাই আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখবো আমরা, আমাদের খ নাম্বার প্রশ্ন। সেখানে বলা হয়েছে যে প্রথমটিকে 4 গুণ, পি ও থ্রি পি দুটা বল আছে, প্রথমটাকে 4 গুণ করা হয়েছে এবং দ্বিতীয়টার মান 18 একক করা হয়েছে, লব্ধির দিক অপরিবর্তিত থাকবে, তার মানে আমাকে এখানে দিক নিয়ে কাজ করতে হবে, পি এর মান নির্ণয় করো। ওকে, পি এর মান নির্ণয় করো। আমরা দৃশ্যকল্প এক থেকে আমরা চিত্রটা এঁকে নিলাম, যেটা ছিল আমাদের প্রথম চিত্র, থ্রি পি, পি কাজ করতেছে মধ্যবর্তী কোণ আলফা আর থ্রি পির সাথে উৎপন্ন কোণ হচ্ছে থিটা, ঠিক আছে, এটা বলে নিলাম। এবং এই চিত্রটাকে যদি আমরা পরবর্তী কন্ডিশন অনুযায়ী চেঞ্জ করি যে প্রথম থেকে 4 গুণ, ওকে, আমার যে পি বল ছিল পি বলকে আমি কয় গুণ করছি? 4 গুণ করছি, আর দ্বিতীয় যে বল ছিল থ্রি পি বল ছিল, থ্রি পি বলকে আমি করছি হচ্ছে 18 একক যোগ করছি, 18 বৃদ্ধি করছি। ওকে, এখন প্রথমটার জন্য আমার সূত্র কি? যে ট্যান থিটা ইকুয়ালস টু, এখন দেখো কোন কার সাথে লব্ধি, কার সাথে কোন উৎপন্ন করছে? থিটার সাথে, থ্রি পির সাথে যেহেতু কোন উৎপন্ন করছে তাই থ্রি পি কি আমার সিঙ্গেল থাকবে, এটা ছিল আমার নর্মাল সেন্সে বা নর্মাল সিচুয়েশনে। এখন দেখো আমার একটু পরবর্তী সিচুয়েশনে কি হয়, এই ক্ষেত্রে আমরা যে 18 যোগ করে করি তাহলে থিটার সাথে উৎপন্ন কোণ কি হবে? 3p + 18, তাই দেখো 3p + 18 কে আমি সিঙ্গেল রাখলাম আর 4p সাথে আমার সাইন এবং কোস উৎপন্ন হচ্ছে। এখন তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন আসতেছে যে স্যার পি কে আপনি কেন নিচে রাখলেন না? পি কে নিচে রাখি নাই, কারণ হচ্ছে আমি এইভাবে লিখতে চাইছি, কারণ আমরা জানি যে পি তুমি যে কোনো দিক থেকেই দেখাইতে পারো, 100 কে দেখাইতে হবে এরকম কোনো কথা না, যে কোনো দিকেই দেখাইতে পারো, এই পয়েন্টটা প্রুফ করার জন্য একমাত্র কথা। আর 2 নম্বর কথা হচ্ছে যে দিকের জন্য মনে রাখা লাগবে যে লব্ধি কার সাথে উৎপন্ন করছে,
যার সাথে কোন উৎপন্ন করবে তাকে আমাকে সিঙ্গেল রাখতে হবে। ওকে, এখন সাপোজ আমি যদি এইটা ওই পাশে রাখতাম, তাহলে দেখো আমার সাইন থিটার সাথে বা কজ আলফার সাথে আমাকে কিন্তু এটা গুণ করতে হইতো, কজ আলফার সাথে এটা গুণ করার লাগতো, তার মানে কজ আলফার যে মানটা আছে মানটা একটু বেড়ে যেত বা কনসেপ্ট একটু বাড়ে যেত, ক্যালকুলেশন একটু প্রবলেম হলেও হতে পারতো। ওকে, দেন দেখো প্রশ্ন মতো কি বলছে, এই দুইটা সেন্সর কাহিনী কি সেম, শর্ত অনুসারে এই দুইটা মান কি আমাদের সেম। তো যেহেতু আমরা সেম বলা আছে আমি সমান সমান ধরে নিছি, এবং সেখান থেকে আমি যে আমার পি এর যে মানগুলো আছে পি এর মানগুলাকে কি আমি বাদ দিয়ে দিলাম, উপর থেকে নিচের থেকে বাদ দেওয়া যাবে না এই আঠারোর জন্য, নিচের থেকে বাদ দেওয়া যাবে না এই আঠারোর জন্য। সো পি সাইন আলফা আমি উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম, পি সাইন আলফা উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলে তাহলে দেখো তো আমার একটা সিম্পল ফরম্যাটে এসে গেছে, আমি আর আর গুণ করবো, আর আর গুণ করে আমি কজ আলফার মানটা বের করে ফেলবো বা কজ আলফার মাধ্যমে আমি চেঞ্জ করার চেষ্টা করব। সেখান থেকে দেখো আমার যে আছে ফোর পি কজ আলফা আর এখানে ফোর পি কজ আলফা আছে, এটা কি হয়ে গেছে ক্যান্সেল আউট হয়ে গেছে, আমার কজ আলফার হিসাব শেষ, কজ আলফার মান শেষ, বাকি থাকতেছে কি বলতো আমার পি এর মানগুলা। সো সেখান থেকে পি যদি আমরা ক্যালকুলেট করি পি এর মান পেয়ে গেলাম কত, টু, অর্থাৎ পি ইকুয়ালস টু টু, এটা হচ্ছে আমাদের নির্ণীত মান। ওকে গুড, এবার তোমাদের জন্য প্রশ্ন, সমবিন্দু দুটি বলের লব্ধি বৃহত্তম হয় যখন বলদের অন্তর্গত কোণ, এক নম্বর অপশন হচ্ছে জিরো ডিগ্রি আর দুই নম্বর অপশন হচ্ছে 45 ডিগ্রি। তো তোমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে কখন কখন সমবিন্দু দুটি বলের লব্ধি বৃহত্তম হয়, আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সবাইকে অসংখ্য ধন্যবাদ চেষ্টা করার জন্য। আমরা জানি যে বলদের বৃহত্তম শর্ত হচ্ছে লব্ধির মান 0 ডিগ্রি হবে, লব্ধির মান কি 0 ডিগ্রি হবে। সো চলো আমাদের লাস্ট প্রশ্ন 3 নম্বর প্রশ্নে চলে যাই। 3 নম্বর প্রশ্নে আমাদের যে কনসেপ্ট আছে কনসেপ্ট একটু বুঝে নেই, যে আমাদের কি আছে পি বল আছে একটা, পি পি ওয়ান বল আছে, পি টু বল আছে, ওকে, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 6। বল দুটি প্রত্যেকটিকে 2 একক বাড়াবে, তার মানে আমাকে এখানে কেস কয়টা, 2টা কেস। প্রথম হচ্ছে সিম্পল অবস্থায় আছে, পি ওয়ান পি টু কাজ করতেছে, তাদের লব্ধি সাপোজ সি বিন্দুতে কাজ করে, এ ও বি বিন্দুতে আমার পি ওয়ান পি টু কাজ করতে, তাদের লব্ধি সি বিন্দুতে কাজ করে। দ্বিতীয় ক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা মানকে 2 পরিমাণ বাড়াই দিতে হবে, প্রত্যেকটা মানকে 2 পরিমাণ বাড়াই দিতে হবে, অর্থাৎ পি ওয়ান প্লাস টু করতে হবে, পি টু প্লাস টু করতে হবে। তাহলে আমার লব্ধিটা ধরে নিব ডি বিন্দুতে সরে আসছে। এখন আমি কি জানি, আমি জানি হচ্ছে আমার টোটাল যে অ্যাবি আছে, টোটাল অ্যাবির মাধ্যমে আমার যে অ্যাবি হচ্ছে বলদের মধ্যবর্তী দূরত্ব, এই অ্যাবির মাধ্যমে প্রকাশ করব, প্রথমবার প্রকাশ করব এসি কে, দ্বিতীয়বার প্রকাশ করব এডি কে। এসি আর এডি কে কেন, আমরা একটু চিত্রটা যদি ভালো করে দেখি, আমি যদি প্রথমবার এসি কে প্রকাশ করি আর দ্বিতীয়বার যদি আমরা এডি কে প্রকাশ করি, তাহলে দেখো তো এসি থেকে যদি আমি এডি বাদ দিয়ে দিই কি পেয়ে যাই, স্যার আপনি সিডি পেয়ে যান, আর সেই সিডি কি, স্যার সিডি হচ্ছে বলটা কি পরিমাণ স্মরণ হয়েছে, লব্ধির কি পরিমাণ স্মরণ হয়েছে, সেটাই হচ্ছে আমাদের কি সিডি, বল দয়ের লব্ধির যে পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে আমাদের সিডি। তার মানে আমাকে কয়টা কেসে কাজ করতে হবে, 2টা কেসে কাজ করতে হবে। চলো আমরা 2টা কেস খাওয়াই দিই। আমরা প্রথমে বলে দিলাম প্রথম কন্ডিশন যে লব্ধি সি বিন্দুতে কাজ করে, তার মানে পি ওয়ান ইন্টু এসি পি টু ইন্টু বিসি সমান হবে। এখন দেখো যথারীতি আমি কি বলতেছি, এবি আর এসির মাধ্যমে চেঞ্জ করতে চাচ্ছি, কাকে, বিসি এখানে থাকতে পারবে না, বিসি কে আমি লিখতে পারি কি এবি মাইনাস এসি, এবং সেইখান থেকে দেখো আমি কি বের করে ফেললাম, আমি বের করে ফেললাম এসির মানটা বের করে ফেলতে পারবো, এসি ইকুয়ালস টু কি, এসি ইকুয়ালস টু, বের করার আগে আমাকে পি ওয়ান আর পি টুর মানটা বসাইতে হবে, কারণ আমাকে তো পি ওয়ান পি টুর মান দেওয়া আছে, যে পি ওয়ান এর মান হচ্ছে 4, পি টুর মান হচ্ছে 6, আমরা মানগুলা বসাই দিলাম এবং আমরা এসির মান পেয়ে যাব কত, ভালো করে দেখো এসি ইকুয়ালস টু পেয়ে গেলাম কত, 3/5 অফ এবি, এটা আমাদের একটা মান পাওয়া গেল যেটা আমি বের করতে চাচ্ছিলাম এসি। এখন পরবর্তী ক্ষেত্র মানে 2 একক বাড়াবা, 2 একক করে বৃদ্ধি করবা, বৃদ্ধি করার পর তোমার দ্বিতীয় কেস 2 নম্বর কেস যেটা আছে সেটা, সেই ক্ষেত্রে আমরা সি এর কথা আপাতত ভুলে যাব, আমাদের নতুন লব্ধি হচ্ছে ডি বিন্দুতে, নতুন লব্ধি হচ্ছে কি ডি বিন্দুতে। সো দেখো আমাদের বলগুলো হয়ে যাবে, একটা হচ্ছে হয়ে যাবে 6 আর একটা হয়ে যাবে কি 8, আমরা এইখানে আপাতত নাম দিলাম পি ওয়ান প্রাইম আর পি টু প্রাইম।
সো ডি বিন্দুতে যদি ক্রিয়া করে তাহলে আমরা লিখতে পারি কি পি ওয়ান প্রাইম ইন্টু এডি ইকুয়ালস টু পি ওয়ান প্রাইম ইন্টু বিডি। এই বিডি কে আমি রাখতে পারবো না স্যার, এই বিডি আমি রাখতে পারবো না, এই বিডি কে আমাকে এবির মাধ্যমে কনভার্ট করতে হবে। সো আমি যদি এবির মাধ্যমে কনভার্ট করি সেম আগের মতো কনভার্ট করে দিয়ে আমরা এখান থেকে কি বের করব, আমরা পি ওয়ান প্রাইম পি টু প্রাইম এই অবস্থায় নিয়ে আসলাম, এখন পি ওয়ান প্রাইম পি টু প্রাইম এর মান আমি বসাই দিব, আমি বের করে রাখছি ছয় আর আট, আর পি টু প্রাইম এর মান কত ছিল আট, আমি বসাই দিলাম, তার মানে আমি দেখো অটোমেটিক্যালি এডি কে কার মাধ্যমে প্রকাশ করে ফেললাম, এডি কে আমি এবির মাধ্যমে প্রকাশ করে ফেললাম। সো এবার আমাদের মেইন কাজ স্মরণ বের করার কাজ, আমাদের কতটুকু স্মরণ হয়েছে, আমাদের সিডি পরিমাণ স্মরণ হয়েছে। সো সিডি সমান কি এসি মাইনাস এডি, যেটা আমি এবির মাধ্যমে প্রকাশ করে রাখছি। তাহলে আমি ক্যালকুলেশন করে খুব সুন্দর ভাবে দেখাই দিলাম যে ওয়ান বাই থার্টি ফাইভ অফ এবি হয়, যে আমাদের যে সিডির যে মানটা আছে স্মরণটা হচ্ছে কি ওয়ান বাই থার্টি ফাইভ অফ এবি। এখন এটাকে আমি কিভাবে লিখব যে লব্ধি স্মরণ কি পরিমাণ হচ্ছে, তখন আমরা লিখব যে লব্ধি স্মরণ হয় এবি এর মধ্যবর্তী দূরত্বের, আমার যে এবির মধ্যবর্তী দূরত্বটা আছে সেই দূরত্বের ওয়ান বাই থার্টি ফাইভ অংশ, এই পরিমাণ স্মরণ হয়, যেটাকে আমি এবি দৈর্ঘ্যের মাধ্যমে প্রকাশ করে দিলাম। তো এই ছিল আমাদের আজকের সিকিউ, আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছ। দেখা হবে সামনে পড়বে নতুন একটি সিজন শুনে, সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো।